গত ক্লাসে আমরা এখানে ওই রোল কিভাবে অ্যাড করা যায় ওইটার কাজ হচ্ছে করছিলাম, যে ইনপুট বক্স থেকে ডাটা নিয়ে বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে ওই জাভা স্ক্রিপ্ট ইউজ করে অ্যাজাক্স রিকোয়েস্ট করে হচ্ছে সাবমিট করতেছিলাম, যাতে আমাদের পেজটা হচ্ছে রিফ্রেশ না হয়। ওটা জাস্ট আমরা হচ্ছে অ্যাজাক্স কিভাবে কাজ করে ওইটার বেসিক জানার জন্য করছিলাম। তো এখন আমরা যেটা করব, যেহেতু ডাটাটা অ্যাড করার পরে এই লিস্টে আমাদের ডাইনামিক্যালি ডাটাটা চলে আসতেছে না, আমরা জাস্ট যেটা করব এখানে অনরেডি স্টেট চেঞ্জে আমরা এই পেজটাকে হচ্ছে রিলোড করে দিব। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়। জাস্ট আমি window.hrf এই পেজের লোকেশনটাই বলে দিতে পারি, আমাদের পেজের লোকেশন আমরা কি হবে সাইট ইউআরএল এর সাথে backend/roles হচ্ছে আমাদের index.php। তাহলে অ্যাজাক্স রিকোয়েস্ট হওয়ার পর আমাদের এই পেজটা লোড হয়ে এই ইউআরএল এ চলে যাবে, এবং তখন নতুন কোনো ডাটা যদি আমরা অ্যাড করি ওটা সাথে সাথে এখানে দেখতে পারবো। আমরা যদি রিফ্রেশ করি, এখন নতুন আরেকটা হচ্ছে রোল অ্যাড করি এখন। আচ্ছা, ডাটা অ্যাড হয়েছে কিন্তু এটা রিলোড হয় নাই। জাভাস্ক্রিপ্টে চেক করে দেখি আমরা যেটা করতেছিলাম ডাইরেক্ট। আচ্ছা, এটা হবে windows.location.h আরিয়া। তাহলে এখন যদি আমরা অ্যাড করি, আচ্ছা তাহলে যেটা হয়েছে আমাদের, ওকে, এই যে স্ট্রিংটা থাকার কারণে পুরোটা স্ট্রিং হিসেবে চলে গেছে আর কি। যাই হোক, এছাড়া এটা এইভাবে হচ্ছে কাজ করতো আর কি। আর নর্মালি আমি হচ্ছে এডিটার ডিলিট অপশন দেখাচ্ছি না, কারণ এডিটার ডিলিট অপশন অলরেডি হচ্ছে কিভাবে করতে হয় আপনাদের জানা আছে। ঠিক আছে, আমরা যেটা করব, এখানে যে লিস্টটা আছে এই লিস্টের উপর একটু আমরা কাজ করি। তো এই লিস্টের উপর আমরা আজকে দুইটা কাজ করব। ফার্স্ট হচ্ছে আমরা তো নিজেরা ম্যানুয়াল কোড লিখে হচ্ছে এটা দেখাচ্ছি এখন, তো আমাদের তো মোস্ট অফ দ্য টাইমই দেখা যাবে যে আমরা যে লিস্টটা দেখাচ্ছি এই লিস্টের উপর আমাদের কয়েকটা হচ্ছে অপারেশনস হচ্ছে লাগবে। যেমন আমরা যদি এটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, আমাদের হচ্ছে পেজিনেশন লাগবে, সেকেন্ড হচ্ছে আমাদের এখানে হচ্ছে চাইবো যে সার্চ করে যাতে হচ্ছে স্পেসিফিক আমি ডাটা খুঁজে নিয়ে আসতে পারি, আর সেকেন্ড হচ্ছে আমরা যদি রিপোর্টিং এর মতো একটা ফিচার চাই তাহলে হয়তো আমাদের এই ডাটাগুলো যাতে আমি হচ্ছে ওই পিডিএফ এ বা এক্সেল এ হচ্ছে এক্সপোর্ট করতে পারি, এই অপশনগুলো হচ্ছে দরকার। তো এই জিনিসটা ইজিলি আমরা হচ্ছে ডাটা টেবল নামে জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন আছে ওইটা ব্যবহার করে হচ্ছে করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই যা এই ডাটা টেবিলটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে ম্যানুয়ালি অনেক কাজ হচ্ছে কমায় দিবে। তো আমরা আজকে দেখবো যে কোন একটা এই টেবিলের সাথে আমরা ডাটা টেবিল ব্যবহার করে কিভাবে ইজিলি এই একটা প্লাগইন দিয়ে আমরা হচ্ছে এই টেবিলের ডাটা শর্টিং, সার্চিং, ফিল্টারিং, তারপর হচ্ছে যে এক্সপোর্ট করা সব জিনিসগুলো হচ্ছে করে ফেলা পসিবল। তো ওইটাই আমরা হচ্ছে আজকে দেখবো। তো এটার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে,
যে কুইরি আমাদের অ্যাড করা আছে, আমাদের হচ্ছে ডাটা টেবল প্লাগইনটা অ্যাড করতে হবে। সো আমরা যদি ডিরেক্টলি ডাটা টেবলস এর যে ওয়েবসাইট আছে এখানে চলে যাই, এখান থেকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, ডাটা টেবিলের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে ওইটা আমাদের আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে লোড করে নিয়ে আসতে হবে। তো এটার জন্য যে ওদের ওয়েবসাইটে আসার পর আমরা ডিরেক্টলি হচ্ছে যে এখানে যদি আসি, ওরা অলরেডি দিয়ে দিছে হ্যাঁ যে একেবারে কাজ করার জন্য আমাদের একেবারে বেসিক যে সিম্পল কোড ওইটা শেয়ার করে দিছে। তো আমাদেরকে ফার্স্ট ওদের সিএসএস ফাইলটা হচ্ছে নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করি, সিএসএস ফাইলটা হচ্ছে ডাউনলোড করে নিব। আচ্ছা জাস্ট হচ্ছে হ্যাঁ এটা সিডিএন ইউজ করছে, আমাকে জাস্ট HTTPS টা বসায় নিতে হবে। তো আমি যেটা করবো, ওই সিএসএস ফাইল গুলো আমার এই প্রজেক্টে হচ্ছে সেভ করে নিয়ে আনবো, কারণ নইলে হচ্ছে আমার আবার ইন্টারনেট না থাকলে হচ্ছে কাজ করবে না। তো আমি এই জেএস ফোল্ডারের মধ্যে সরি সিএসএস ফাইল এটা এখানে রেখে দিলাম, আর এটা জেএস দিয়ে আমার জেএস ফাইলটা চলে আসবে। এটা ও আচ্ছা হ্যাঁ রাইট, এটা আমাদের জেএস ফাইল। সো জেএস ফাইলটা আমরা এখানে জেএস ফোল্ডারের মধ্যে দিয়ে দিই। তো এখন জাস্ট এটা আমরা লিঙ্ক করে দিব এখানে, আমাদের জেএস ফাইলের নাম কি ছিল নামটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, jQuery ডট ডাটা টেবলস ডট মিন ডট জেএস, এটা আমরা এখানে অ্যাড করে দিই। আর উপরে আমাদের হেডার ফাইলে আমরা এখন আমাদের সিএসএস ফাইলটা অ্যাড করে দিব, তো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, দেন আমরা হচ্ছে পেজটা আবার একটু রিলোড দিয়ে এটার সোর্স কোডটা যদি চেক করি, হ্যাঁ এই যে ডাটা টেবিলটা লিঙ্ক হয়েছে নিচে আমরা দেখি যে জেএস ফাইলটাও লিঙ্ক হয়েছে, হ্যাঁ জেএস ফাইলটাও লিঙ্ক হয়েছে। ঠিক আছে, তো কোন একটা জেকুইরি প্লাগ ইন হচ্ছে এইচটিএমএল এর সাথে ইউজ করার রুলস হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যেটা হয় যে আমি কোন এইচটিএমএল এলিমেন্টের উপর হচ্ছে ওই প্লাগ ইনটা ফাংশনালিটি অ্যাপ্লাই করতে চাই, ওইটা আগে আমাদেরকে হচ্ছে যে বলে দিতে হয় যে হ্যাঁ এই HTML এলিমেন্টের উপর আমি আমার প্লাগইনের ফাংশনালিটিটা অ্যাড করতে চাই। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা jQuery প্লাগইনের হচ্ছে ফাংশনালিটিটা অ্যাড করব কোথায়, যে ডাটা টেবল শুধু আমার টেবিলে অ্যাড করা লাগতেছে, রাইট, টেবিলের ডাটার উপর। সো আমি যাতে স্পেসিফিক ভাবে এই টেবিলের এলিমেন্টটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, এটার জন্য আমি যেটা করব, এই টেবিলকে একটা আইডি দিয়ে দিব। আমরা ধরেন এটা দিলাম ডাটা টেবল। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমি যখন আমার জেকুইরি ব্যবহার করে আমার এই এলিমেন্টের উপর আমি এই ডাটা টেবলটা অ্যাপ্লাই করব, তখন আমাকে ফার্স্ট জাস্ট যেটা করতে হবে, ডলার সাইন দিয়ে জেকুইরি হচ্ছে আমরা রেফার করতেছি, তারপর আমরা এখানে জাস্ট এখানে এইভাবে হ্যাশ ডাটা টেবিল দিয়ে বলে দিতে পারি। এটা দ্বারা হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইন দ্বারা এইচটিএমএল এর ওই ডাটা টেবিল আইডি আছে ওই এলিমেন্টটা হচ্ছে আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এই টেবিলের উপর আমি কি অ্যাপ্লাই করতে চাই, এটা আমরা এখন ডাটা টেবিল প্লাগইনের হচ্ছে কোন মেথডটা অ্যাকচুয়ালি আমাকে কল করতে হবে, কল করলে ডাটা টেবিলটা অ্যাপ্লিকেবল হবে, এটা এখানে যে বলা আছে। আর এখানে আমরা এটাও অ্যাড করে দিব, কারণ এখন যেটা হবে আমার এই পেজ লোড হবে, লোড হওয়ার সাথে সাথেই হচ্ছে এটা কল হয়ে যাবে, কিন্তু আমার জেকুইরি ফাইলটা তো আরো নিচে ডাটা টেবল ফাইলও নিচে,
সো দেখা যাবে কি যে এই দুইটা ফাইল বা এই জাভাস্ক্রিপ্টটি আমাদের এই কাজটা করার জন্য রিকোয়ার্ড জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এই ফাইলগুলো লোড হওয়ার আগে অ্যাকচুয়ালি আমার ডাটা টেবিল মেথডটা হচ্ছে কল হয়ে যাবে, সো তখন কিন্তু এটা কাজ করবে না। এই জন্য আমরা যেটা করব, যে কুইরি ব্যবহার করেই আমরা এখানে যেটা করতেছি, আমার যে এইচটিএমএল পেজটা আছে এইচটিএমএল পেজটাকে আমি সিলেক্ট করছি, তারপর রেডি ফাংশনের কাজ হচ্ছে আমার যখন পুরো পেজটা লোড হয়ে যাচ্ছে তখন, তো পুরো পেজটা লোড হয়ে যাওয়ার পরে তখন আমি ডাটা টেবিলটাকে কল করতেছি, যাতে সে তখন হচ্ছে যে অলরেডি তার যে প্রয়োজনীয় হচ্ছে যে কুয়েরি ফাইল আছে, ডাটা টেবিল ফাইল আছে জাভাস্ক্রিপ্টে, ওই ফাইলগুলো সে পেয়ে যায়। ঠিক আছে, সো এটা অ্যাপ্লাই করার পর আমি যদি লোড করি, দেখি আমরা কাজ করছে নাকি, আমাদের কোনো এরর আসছে কিনা। হ্যাঁ, এখানে একটা এরর আসছে আমাদের, আনকট রেফারেন্স অফ ইউজার ডলার ইজ নট ডিফাইন্ড, এটার পেছনে কারণ আছে না? এখানে খুব ইজি রুলস, যে আমরা যে জাভাস্ক্রিপ্ট কোড লিখছি আর আমাদের যে হচ্ছে তারপরে যে আমাদের ফুটার, সো আমাদের জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরির কোডটা আগে তারপরে যে হচ্ছে আমাদের যে কোয়েরি, সো তখন তো সে হচ্ছে এই ডলারটা অ্যাভেলেবলই না। ঠিক আছে, এই জন্য সো আমরা কোড গুলা এখানে না লিখে আমাদের এই ফুটার ফাইলে যে যে স্ক্রিপ্ট সেকশন আছে আমরা এখানে লিখব, কারণ যাতে আমাদের একবারে সবগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল, যে রিকোয়ার্ড জাভাস্ক্রিপ্ট ফাইল গুলো আছে এগুলো লোড হওয়ার পরে হচ্ছে আমরা লিখব, যাতে ওই সব ফাংশনালিটি গুলো আমরা ইউজ করতে পারি। এখন আবার এটা কাজ করবে, কোনো এরর নেই, এবং দেখেন এই যে একেবারে ডেটা টেবলের বাই ডিফল্ট যে সেটিংস আছে ওই সেটিংস অনুসারে আমার হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে। এখন এখানে আমার কি ফার্স্ট হচ্ছে অটোমেটিক্যালি এই যে পেজিনেশন চলে আসছে আর সার্চ অপশনও চলে আসছে, এবং সার্চ যদি আমরা দেখি এটা হচ্ছে ডিরেক্ট এখনই হচ্ছে এই যে কাজ করতেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্সি ইউজ করে করতেছে। অ্যাজাক্স বলতে কি হচ্ছে, যে সে ডেটাগুলো তো এইচটিএমএল এ আমার চলে আসছে, যে কোয়েরি হচ্ছে আপনার এই ডাটা টেবল প্লাগ ইন করতেছে কি এই এইচটিএমএল এলিমেন্টের উপরেই সে হচ্ছে ডোম শো হাইড করে হচ্ছে ওই ডোম এলিমেন্টের উপর সে হচ্ছে কাজ করতেছে, এটাকে অ্যাজাক্স বেসড করা যায়। ঠিক আছে, এখন ডিরেক্টলি এটা অ্যাজাক্স নাই, না এখন অ্যাজাক্স বেস নাই, এটা হচ্ছে ওই প্লাগইনটা, কারণ এখন তো অ্যাজাক্স বেস নাই। আমাদের যদি কোড দেখি তাহলে তো আমরা বুঝতে পারবো, এখন তো এটা কি হচ্ছে, আমরা এই যে পিএইচপি দিয়েই তো পুরো আউটপুটটা তৈরি করে নিচ্ছি। তাহলে কি সাবমিট হয় কি করে? এটা হচ্ছে যে এটা তো সাবমিট হচ্ছে না, আমি যখন কোন একটা ক্যারেক্টার এখানে লিখতেছি সে করতেছে কি আমার এই ইনপুট বক্সের উপর আমি যে ক্যারেক্টার টাইপ করতেছি এই ইভেন্টটা ধরতেছে, এই ইভেন্টটা ধরে সে হচ্ছে অলরেডি তো এইচটিএমএল এর এই মার্কআপটা অ্যাভেলেবল, সে এই মার্কআপের মধ্যে চেকিং করতেছে, চেক করে ওই অনুযায়ী এলিমেন্টটাকে জাস্ট শো হাইড করে দিচ্ছে। আমরা যখন ফাস্ট করি আমরা ফাইল করি আমাদের, হ্যাঁ তারপর অ্যাজাক্স হবে কখন, অ্যাজাক্স হবে তখন যখন আমি এখানে হচ্ছে সার্চ করতেছি, তখন সাথে সাথে আমার সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে এবং সার্ভার থেকে সে ওই রিয়েল টাইম ডাটাটা নিয়ে আসতেছে, তখন হবে অ্যাজাক্স। কিন্তু এই জায়গাতে তো সে সার্ভারে কোনো রিকোয়েস্ট করতেছে না, এইখানে পেজটা যখন লোড হয়েছে আমার সার্ভার বা পিএইচপি অলরেডি হচ্ছে যে কয়টা ডাটা আছে এই কয়টা ডাটার হচ্ছে মার্কআপ তৈরি করে দিছে, এখন এই প্লাগইনটা যেটা করতেছে এই মার্কআপের উপর এখন হচ্ছে কাজ করতেছে। ঠিক আছে, তবে এই ডাটা টেবল প্লাগইনে আপনি হচ্ছে অ্যাজাক্সও ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা এখানে ডিরেক্টলি পিএইচপি দিয়ে ডাটা আনছি তো তখন আর এই পেজের মধ্যে আমরা ডিরেক্টলি হচ্ছে মার্কআপ দিয়ে পিএইচ মানে পিএইচপি দিয়ে মার্কআপ জেনারেট করব না, তখন আমাদের একটা এন্ড পয়েন্ট থাকবে, যেই এন্ড পয়েন্টে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করলে সে হচ্ছে জেসনে আমাদের এই ডাটাগুলো দিয়ে দিবে। ওইটা আমরা যখন আগে রেস্ট এপিআই এর ক্লাসটা একটা রেস্ট এপিআই এর ক্লাস করব ওই ক্লাসে আমরা দেখতে পারবো, কারণ ওইটার জন্য আমাদের আগে হচ্ছে এপিআই তৈরি করা লাগবে, এপিআই ছাড়া তো সে হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্ট করে ডাটা আনবে কোথা থেকে।
ঠিক আছে, আমরা আজকে আরেকটু আমরা দেখি যে হচ্ছে এইটাকে আমরা কিভাবে এখন হচ্ছে আরো আপনার কাস্টমাইজ করতে পারি। তো এই যে কি কি ফিচার আছে এখানে যদি আমরা দেখি, পেজিনেশনটা তো অটো আসছে, ইনস্ট্যান্ট সার্চ, তারপর মাল্টি কলাম অর্ডারিং। অর্ডারিং হচ্ছে আপনার এই যে আমার যে ডেটা আছে, এই যে আমি ক্লিক করলে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে শর্ট হচ্ছে, এটাতে ক্লিক করলে নুমেরিক অর্ডারে শর্ট হচ্ছে। এই বাই ডিফল্ট আপনার অলমোস্ট হচ্ছে সব ফিচার আপনার ইনেবল আছে। আমরা হচ্ছে যেটা করব এখন, এটা মানে হচ্ছে আমরা তাহলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজও হচ্ছে ব্যবহার করতে পারবো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো। এই যে ইউজেস অলমোস্ট এনি ডেটা সোর্স, এখানে নর্মালি আমরা এখন ইউজ করতেছি ডোম, মানে ডোম এলিমেন্ট গুলো আমরা চাইলে যে অ্যাজাক্স ও ব্যবহার করতে পারবো। অ্যাজাক্স এর যদি এক্সাম্পলটা আজকে আমরা একটু দেখে রাখি, এখানে ওই যে অ্যাজাক্স রিকোয়েস্ট, আমার অ্যাজাক্স কোথা থেকে ডেটা নিবে ওই জিনিসটা হচ্ছে বলে দেওয়া লাগে। আর আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা লাগবে, যদি আমরা ওই যে এপিআই জেনার তৈরি করে এপিআই থেকে ডাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের লাগবে সার্ভার সাইড প্রসেসিং। এখন কিন্তু যে প্রসেসটা হচ্ছে এটা ক্লায়েন্ট সাইডেই হচ্ছে, কারণ অলরেডি আমার এই পেজ যখন লোড হচ্ছে আমি ডোম এলিমেন্ট পেয়ে যাচ্ছি, এটার উপর এখন ক্লায়েন্ট সাইডে প্রসেস করে সে আমার ডাটা দেখাচ্ছে, যেটা নর্মালি স্লোয়ার স্বাভাবিক। যদি এখানে হচ্ছে আরো অনেক বেশি ডাটা থাকে এটা তখন তত বেশি পরিমাণ স্লোয়ার হয়ে যাবে, কারণ আমার যদি এখানে ধরেন 10,000 ডাটা থাকতো, তাহলে অ্যাট ফার্স্ট পিএইচপি পেজে 10,000 ডাটার হচ্ছে আপনার লোড করে এনে মার্কআপে দেখাইতে সময় বেশি লাগতো না। বাট বেস্ট হইতো কি, আমার তো প্রথমে 10টা দেখা দরকার। সো আমি যখন অ্যাজাক্স ইউজ করবো তখন আমার এপিআইটা এমন ভাবে তৈরি করা থাকবে যে একেবারে ফার্স্ট যখন আমার পেজটা লোড হবে পিএইচপি কোনো কাজ করবে না, বাট লোড হওয়ার সাথে সাথে ডাটা টেবল করবে কি আমাদের ওই এপিআইটা হিট করবে, সে এপিআইটা হিট করলে 10টা ডাটা পাবে। সো 10টা ডাটা এখানে চলে আসবে, তারপর পেজিনেশনেও এমন ভাবে থাকবে যে নেক্সট পেজে ক্লিক করলে তখন সে আবার আমাদের ওই এন্ড পয়েন্টে হিট করে নেক্সট ডাটাগুলো নিয়ে আসবে। তাহলে তখন কি হচ্ছে, অন ডিমান্ড যখন যে ডাটা দরকার ওই ডাটাই সে শুধুমাত্র রিকোয়েস্ট করে নিয়ে আসবে, তো তখন আপনার এই পুরো প্রসেসটা অনেক ফাস্টার হবে। আমরা এখন এটাতে হচ্ছে বাই ডিফল্ট যতটুকু আছে গুড এনাফ। আমরা এখানে এখন এই একটা এক্সটেনশন ব্যবহার করে, এই যে বাটন যে এক্সটেনশন আছে এটা ব্যবহার করব, এটা ব্যবহার করে আমরা আমাদের এই ডাটা টেবিলে এখানে হচ্ছে কিছু বাটন অ্যাড করবো, যে বাটন দিয়ে আমরা হচ্ছে এই পুরো টেবিলের ডাটাটা এক্সপোর্ট করতে পারবো, পুরো ডাটা কপি করতে পারবো, তারপর আপনার এক্সেলে এক্সপোর্ট করতে পারবো, পিডিএফ এক্সপোর্ট করতে পারবো, ওই অপশনটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বা এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সো আমরা যদি ইন্ডিভিজুয়াল ফাইলসে যাই, আমরা এখন একেবারে প্যারেন্ট যে যে ডাটা টেবল প্লাগ ইন আছে অলরেডি ওইটা অ্যাড করছি। এখন আমার প্রয়োজন অনুযায়ী আমার যদি যেই ডাটা লাগে ওই ডাটাগুলো আমি হচ্ছে অ্যাড করে নিতে পারি। সো এখানে স্পেসিফিকভাবে স্টাইলিং যদি ব্যবহার করতে চাই, বাই ডিফল্ট এখন ডাটা টেবল হচ্ছে তাদের ইনিশিয়াল যে ডিজাইন আছে ওইটা ব্যবহার করবে, এটা হয়তো আপনারা দেখলে বুঝবেন যে এই ইনপুট বক্স তারপরে এই যে যে লিঙ্ক এটা কিন্তু বুট স্টেপের ডিজাইনের সাথে যাচ্ছে না, ঠিক আছে। বাট আমরা চাইলে ডাটা টেবিলের বুট স্টেপ 3, বুট স্টেপ 4, তারপরে যে আরো কয়েকটা সিএসএস ফ্রেমওয়ার্কের জন্য ওদের স্পেসিফিক ভাবে আপনার ইয়ে আছে, সিএসএস ফাইল আছে ওইভাবে। আমরা হচ্ছে এখানে কোনটা ইউজ করতেছি বুট স্ট্রাপের একটু দেখে নিই, 4 না, আমরা 4 ইউজ করতেছি। সো আমরা এখানে 4 সিলেক্ট করব, 4 সিলেক্ট করে আমরা জাস্ট যেটা করতে পারি এখন এই মার্কআপটাকে আমাদের কারেন্ট যে মার্কআপ আছে ওইটা দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি। সো জাস্ট এই কোডটাকে আমরা কপি করে নিয়ে আমাদের কারেন্ট যে ফাইলটা আছে এখানে রিপ্লেস করে দিতে পারি, সিএসএস টা রিপ্লেস করলাম। এখন আমাদেরকে এই অনুযায়ী দেখি জাভাস্ক্রিপ্ট সাইডে কি করতে হচ্ছে, ডাটা টেবিলের সাথে নতুন আর একটা হচ্ছে বুট স্টেপ 4 এর জন্য যে জেএস ফাইলটা আছে এটা অ্যাড করে দিতে হচ্ছে জাস্ট। সো এই ফাইলটা আমরা যদি ডাউনলোড করে ফেলি,
এবং তারপর নামটা এখানে চেঞ্জ করে দিই। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, এখন দেখেন এই যে সার্চ বক্স, তারপর এই যেটা এই যে ডিজাইনটা আর এই যে নেভিগেশনটা পুরোটা কিন্তু এখন আপনার হচ্ছে সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপ সিএস এর সাথে মিলে হয়ে গেছে, ঠিক আছে। এবং যেহেতু বুটস্ট্র্যাপ সিএস এর সাথে আইকন আছে কিছু, তো এখানে হচ্ছে আপনার কি অনুযায়ী শর্টিং আছে এই আইকন দিয়ে ইন্ডিকেট করা আছে। এটা এই যে দেখলে হচ্ছে এখানে, ঠিক আছে। এটা তো গেল স্টাইলিং পার্ট। এখন এই যে এক্সটেনশন আমরা এখন ব্যবহার করতে চাই হচ্ছে বাটন এক্সটেনশনটা, অটো ফিল এক্সটেনশন মানে হচ্ছে আপনার এই, তখন আপনি ডিরেক্টলি হচ্ছে এখানে ক্লিক করে এই সেলে ক্লিক করে এডিট করতে পারবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর মতো রাইট করবে, ওই যে এক্সেল আমরা যেভাবে সেলে ক্লিক করে এডিট করি। যাই হোক, আমরা এখন হচ্ছে এই যে বাটনটা অ্যাড করব। সো বাটনের জন্য অলরেডি আমাদের বাটনের যে সিএসএস ফাইল আছে এইটা আমাদেরকে অ্যাড করতে হবে, ডাটা টেবল বাটনসটা অ্যাড করতে হবে, আর বাটন বুটস্ট্র্যাপ ফর যেটা আছে এটা অ্যাড করতে হবে। তো ফার্স্ট আমরা সিএসএস ফাইলটা অ্যাড করি। ফাইলের নামটা কপি করে নিয়ে এখানে সেভ করলাম আমরা, তাহলে এখন মার্কআপ থেকে এটাকে অ্যাড করে দেখিনি। ডাটা টেবল আগে যে অ্যাড করা হয়েছিল এটার নিচে আমরা বাটনের মার্কআপটা অ্যাড করে দিলাম, আর ফুটারে আমরা এখন জেএস দুইটা অপশন অ্যাড করব। ফার্স্ট আমাদেরকে অ্যাড করতে হবে ডাটা টেবল বাটন, তারপর বুটস্ট্র্যাপ কোড। ফার্স্টে এটা আমাদেরকে অ্যাড করতে হবে, জেএস ফোল্ডারে যে এটা নামটা কপি করে নিলাম, তারপর এখানে আমি বুটস্ট্র্যাপের পরে এখানে ডাটা টেবিল বাটন সেট করলাম, তারপর আমার আসতেছে ওই স্পেসিফিক বুটস্ট্র্যাপ ফোর এর স্টাইল যাতে অ্যাপ্লিকেবল হয় বাটন গুলোর উপর, ওইটার জন্য আরেকটা জেএস ফাইল। যদি আবার আমি অ্যাড করে দিই, তাহলে আমার প্রয়োজনীয় এই বাটন অ্যাড করার জন্য আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো অ্যাড করা দরকার ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। তো এখানে আরো কিছু আছে, ইয়ে আছে যে আমরা কি কি বাটন আছে অ্যাড করতে পারবো নর্মালি। তো ফার্স্ট হচ্ছে কলাম ভিজিবিলিটি কন্ট্রোল, যে আমি কোন কোন কলাম প্রিন্ট করতে চাই এটার ভিজিবিলিটি ঠিক করার জন্য বাটন অ্যাড করা যাবে। তারপর ফ্ল্যাশ এক্সপোর্ট বাটন অ্যাড করা যাবে, কারণ আগে যখন হচ্ছে আপনার ওই যে ফ্ল্যাশটা পপুলার ছিল, সো এই ধরনের বাটনগুলা ফ্ল্যাশ দিয়ে করা হতো। তো ফ্ল্যাশ বাটনেরও সাপোর্ট আছে, সেই ক্ষেত্রে ব্রাউজারে ফ্ল্যাশটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট ইনেবল থাকতে হবে। আর এখন যেহেতু সব এইচটিএমএল ফাইভ, সো এইচটিএমএল ফাইভ এক্সপোর্ট বাটনস অ্যাভেলেবল আছে আর প্রিন্ট বাটন আছে। সো আপনি ডিরেক্টলি ক্লিক করলেই হচ্ছে ওই টেবিলটা প্রিন্ট হয়ে যাবে। সো আমরা ফ্ল্যাশ ইউজ করব না, আপাতত কলাম ভিজিবিলিটি ইউজ করব না, আমরা এইচটিএমএল ফাইভ এক্সপোর্ট বাটনটা ইউজ করব আর প্রিন্ট বাটনটা ইউজ করব। তো এইখানে হচ্ছে একটু আবার ডিপেন্ডেন্সি আছে, যেখানে দেখেন বলা আছে যে এইচটিএমএল এক্সপোর্ট বাটনস রিকোয়ার্ড ওই জেএস জিপ নামে একটা এটা লাগবে, আর পিডিএফ মেক নামে যে জাভা স্ক্রিপ্ট এর পিএইচপি জেনারেট করা লাইব্রেরি আছে এই দুটো জিনিস হচ্ছে লাগবে, ঠিক আছে। নর্মালি ফ্ল্যাশ হলে ফ্ল্যাশই হচ্ছে যে ফ্ল্যাশ দিয়ে ওই কাজগুলো হতো, যেহেতু আমরা ফ্ল্যাশ ইউজ করবো না, এইচটিএমএল ফাইভ এর সাথে আমার এই জেএস জিপটা লাগবে আর পিডিএফ মেকটা লাগবে। সো এটাও আমরা এখান থেকে আগে তাহলে যে জিপটা লাগবে, আমি যদি হচ্ছে জিপ আকারের ডাটাটা ডাউনলোড করতে চাই ওটার জন্য, সো আমি এটাই ইনস্টলেশনে যে ওকে আমরা এখানে ওদের
গিটহাব থেকে আমরা হচ্ছে এই jsgif.min.js ফাইলটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এই ডাটা টেবিলের পরে এই জায়গাটাতে অ্যাড করে দিই। আর সেকেন্ড ডিপেন্ডেন্সি হচ্ছে পিডিএফ মেক। পিডিএফ মেক আমরা এই যে গেটিং স্টার্টেড এর যে দুইটা জিনিস আমার লাগতেছে এখানে, পিডিএফ মেকের হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আর ওই ফন্টের একটা ফাইল, কারণ পিডিএফ এ তো আমাদের ফন্ট নিয়ে কাজ করা লাগে। ইউটিএফ ইউনিকোড হইলে বাংলাও প্রিন্ট হওয়ার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না, যদি হচ্ছে ফন্ট ঠিকভাবে দেওয়া থাকে। বাংলার জন্য হয়তো আপনার ওই বাংলা ফন্ট হচ্ছে কোনো একটা ইন্ডিকেট করে দিতে হবে, নইলে ওই যে ফন্ট ভেঙে যাবে আর কি। এখানে যে কাস্টম ফন্ট কিভাবে আপনি ব্যবহার করবেন এটার কথা বলা আছে। নর্মালি আমরা তো এটা এখন ইয়ের সাথে ব্যবহার করতেছি, কি বলে, জেএসজি বা পিডিএফ মেক আমরা তো এখন ডাটা টেবিলের সাথে ব্যবহার করতেছি, বাট স্পেসিফিক ভাবে ডাটা টেবিলের বাইরেও যদি আপনারা পিডিএফ জেনারেট করতে চান এটা ব্যবহার করে হচ্ছে যে এটা ডকুমেন্টেশন ফলো করলে করে ফেলা যাবে। তো আমরা এটা অ্যাড করি, ফার্স্টে হচ্ছে পিডিএফ মেক অ্যাড করে দিলাম, তারপর আমার এটা এখানে অ্যাড করি, পিডিএফ মিটটা আমার অ্যাড হয়ে গেল। তারপর আমার হচ্ছে এইটা ভিএলএসএস ফন্টটা অ্যাড করতে হচ্ছে, ফন্টটা অ্যাড করে দিলাম। আর এই কাস্টম ফন্ট যদি আমার ইউজ করার প্ল্যান থাকে, এখানে বলা আছে যে কিভাবে আমি কাস্টম ফন্ট হচ্ছে ইউজ করতে পারবো। সো আমাদের এটার যে ডিপেন্ডেন্সি ছিল এই দুইটা আমরা রান করে দিছি। এখন আমরা HTML5 বাটন ইউজ করতে চাই, তো বাটন HTML5.min.js ইফ জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করতে হবে, আর আমি যদি প্রিন্টটাও ব্যবহার করতে চাই এই দুইটা জিনিস অ্যাড করতে হবে। এখানে আমি হচ্ছে সব ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতেছি, বাট ওদের ওয়েবসাইটে চাইলে আপনার ইয়ে করা যায়, এই সব অপশনগুলো আপনি সিলেক্ট করে ডাউনলোড দিলে ওরা এই সব ফাইল সহ একবারে একটা হচ্ছে প্যাকেজ আকারে আপনাকে সব ফাইল দিয়ে দিবে। এরকম হচ্ছে আপনার ওই ডাউনলোড বিল্ডার আছে। হয়ে গেল, সো এখানে আমার প্রয়োজনীয় যে ফাইলটাই দরকার ফাইলগুলো অ্যাড হয়ে গেল। এখন আমার তো ইউজ করতে হলে কি করতে হবে, এখন আমার জানা লাগবে যে কিভাবে এই বাটন গুলাকে আমি হচ্ছে ইনেবল করবো। বাই ডিফল্ট আমি জাভাস্ক্রিপ্ট ফাইল গুলো অ্যাড করে ফেলছি, তো প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি গুলো চলে আসছে কিন্তু এটা ইনেবল হয় নাই, ওইটা আমাকে ইনেবল করে নিতে হবে। এবং এখানে যে ইনেবলের সিনট্যাক্স দেওয়া আছে, আমার ডাটা টেবল যে মেথডটা আমি কল করছি এইখানে জাস্ট আমার একটা অবজেক্ট পাস করতে হবে, আর মেইনলি এই অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ডাটা টেবিলটা যে লোড হচ্ছে এটার কনফিগারেশনটা হচ্ছে ওভাররাইড করতে পারবো। সো ফার্স্টে আমরা এখানে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাটনস, এটা যদি অ্যাড করি, আমি বলে দিলাম যে আমার এই ডাটা টেবিলটা যে লোড হচ্ছে এটাতে বাটনসে এই তিনটা বাটন হচ্ছে আমি চাই, ঠিক আছে। তো এখন যদি আমি এটা রান করি বাটন কি আসছে, আসে না, দেখি আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে কোনো এরর আসছে কিনা, জাভাস্ক্রিপ্টে কোনো এরর আসে নাই।
কনসোলে। আচ্ছা, আমরা কনসোলে কোনো এরর পাইতেছি না। আগে আমরা একটু চেক করে দেখি আমরা যে ফাইলগুলো লিঙ্ক করছি ফাইলগুলো লিঙ্ক ঠিক আছে কিনা। ডাটা টেবল ঠিক আছে, বাটনও ঠিক আছে, নিচে এসে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো দেখি, জেএস জিপ ঠিক আছে, তারপর ডিএফএস ফন্ট বাটন দুটো স্ট্রেপ ফোর এক্সটার্নাল ফাইল প্রিন্ট আমার এটা সব ঠিক আছে। ডাটা টেবিলের মধ্যে ডাটা টেবিল আচ্ছা আমরা এখানে একটু দেখি চেক করে। আচ্ছা, যে জিনিসটা করা লাগে বাটন সিনেবল হয়েছে, কিন্তু আমার ডোম এলিমেন্টে যাতে বাটনটা দেখায় বা ডোম এলিমেন্টে আমার কি কি ইনফরমেশন দেখাবে, এটা হচ্ছে আমরা ডিও এই যে ডোম নামে একটা আছে প্যারামিটার আছে, এই প্যারামিটারে আগে বলে দিতে হয় যে আমি আমার এই টেবিলের ডোমে বা এই যে ডাটা টেবিলের যে আপনার আউটপুটটা আসছে এখানে আমি কোন কোন এলিমেন্ট দেখাইতে চাই। তো বাই ডিফল্ট হচ্ছে এই বি মানে হচ্ছে আপনার বাটন। হ্যাঁ, বাই ডিফল্ট বাটন ইনেবল থাকে না আর কি। এই প্রত্যেকটা ক্যারেক্টারেরই এক একটা মিনিং আছে। হ্যাঁ, আমি যদি বি দিই শুধু বাটন আসবে এবং অন্যান্য অনেক ইনফরমেশন দেখবেন এখন চলে যাবে। এই যে বাটন চলে আসছে কিন্তু অন্য অনেক কিছু চলে গেছে। সো ওগুলো প্রত্যেকটার মিনিং আছে। আমরা যদি ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা সেই মিনিংগুলো জানতে পারবো। এখানে এই যে আমাদের এখানে ছিল কি, এটা এটা ছিল। হ্যাঁ, তখন আমি বিতে তো বাটন এটা বোঝা যাচ্ছে। তো এফ এ হচ্ছে ফিল্টারিং ইনপুট, মানে আপনার এফ যদি আমরা দেই তাইলে আপনার এই ফিল্টার যে করার এই যে অপশনটা আছে বা সার্চ করে যে ফিল্টার হচ্ছে এটা আসবে। আমি যদি এফ করায় দিই তাইলে আর এটা আসবে না, চলে গেছে। আর হচ্ছে আপনার প্রসেসিং ডিসপ্লে এলিমেন্ট, এটা হচ্ছে আমি যখন এই যে লোড হচ্ছে ডাটা আসে সে লোডার দেখায়, দেখাচ্ছে না। আচ্ছা, এটা খুব ফাস্ট হচ্ছে এই কারণে বোঝা যাচ্ছে না। নর্মালি তাহলে যে যেটা একটা টেক্সট দেখায় যে প্রসেসিং, ওই টেক্সটটা আপনি দেখাইতে চান নাকি চান না ওইটা এটা দিয়ে করে। তারপর টি হচ্ছে দা টেবিল, টেবিল দিয়ে ডাটা দেখাবে কিনা ওইটার জন্য। তারপর আছে আপনার আইপি, আই হচ্ছে ইনফরমেশন, টেবিলের ইনফরমেশন সামারি। ইনফরমেশন সামারিটা হচ্ছে এই যে এখানে যে দেখাচ্ছে শোয়িং কতগুলো এন্ট্রি আছে, আপনি যদি চান যে হচ্ছে এটা দেখাবেন না তাহলে আইটা বাদ দিয়ে দিলেই দেখবেন যে ইনফরমেশন চলে গেছে। আর পিটা হচ্ছে পেজিনেশন, আপনি যদি পেজিনেশন দেখাইতে চান তাহলে পি থাকলে পেজিনেশনটা আসবে, আর নইলে হচ্ছে আপনার পেজিনেশনটা ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই যে বাটনগুলো অ্যাড করছি আমরা দেখি বাটনটা কাজ করে কিনা। আর স্পেসিফিকভাবে এখানে আপনার আরও স্টাইলিং করার সুযোগ আছে, ওইটার ডিটেলস দেওয়া আছে। বাট আমরা দেখি বাটন দিয়ে আমরা অ্যাড করলাম বাটনটা কাজ করতেছে। ফার্স্ট হচ্ছে কপি, কপিতে ক্লিক করলে এখানে যত ডাটা আছে সব ডাটা হচ্ছে আপনার কপি হয়ে যাওয়ার কথা। আমরা দেখি লোড হচ্ছে, কনসোলে কোনো এরর আসছে কিনা। হ্যাঁ, এখানে কনসোলে এরর আসছে হচ্ছে আনকোড টাইপ এরর ডি ডট ফেলিং নট এ ফাংশন। আচ্ছা, সামহাও একটা এরর আসছে। আমরা বাকি বাটনগুলো দেখি, পিডিএফ আসছে, পিডিএফ এ যদি আমরা একটু ডাউনলোড করি পিডিএফ এ দেখতেছি আমার ডাটাটা ঠিক মতো এক্সপোর্ট হয়ে গেছে। ওগুলো ওইভাবে চলে আসছে, কিন্তু নর্মালি হয়তো আমরা চাইবো না যে এই কলামটা আমাদের হোক। হ্যাঁ, ওইটাও কিভাবে আমি কোন কলাম হচ্ছে এক্সপোর্ট করতে চাই। হুম, করা যাবে।
তারপর এখানে এটার ইয়ে দেখলে বাটনের হচ্ছে আর একটু ডকুমেন্টেশন দেখলে আমরা পাবো যে কিভাবে হচ্ছে স্পেসিফিক কোন কলাম বাদ দিব, কোন কলাম হচ্ছে আপনার এক্সপোর্ট হবে, এই জিনিসগুলো হচ্ছে বলে দেওয়া পসিবল। ঠিক আছে, আর কি ধরনের বাটন অ্যাভেলেবল আছে এটা এখানে বলা আছে। ডিরেক্ট যদি আমরা একটা প্রিন্ট বাটন চাই, তাহলে প্রিন্ট এখানে অ্যাড করে দিলে আমাদের যে প্রিন্ট বাটন চলে আসবে, তখন এটাতে ক্লিক করলে ডিরেক্ট এই যে প্রিন্টের অপশন আছে আপনার চলে আসবে। ঠিক আছে, বাট আমাদের হচ্ছে কপি বাটনটা কাজ করতেছে না, আর মেবি এক্সেল বাটনটা কাজ করতেছে না, আমরা একটু চেক করে দেখি। এক্সেলে ক্লিক করলাম, হ্যাঁ আই ডট পার্স এক্সএমএল ইজ নট এ ফাংশন, এটা এরর দিচ্ছে, আর কপিতে ক্লিক করলেও এরর দিচ্ছে। সো আমাদেরকে দেখতে হবে এটা দুইটা রিলেটেড কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। তো ফার্স্ট এখানে যে এররটা দিচ্ছে সেটাকে আমরা একটু গুগলে সার্চ করে দেখতে পারি, যে জিকুইরি ডাটা টেবল এক্সেল বাটন। পিডিএফটা আমাদের ঠিক আছে, এক্সেলের জন্য আমাদের হয়তো কোনো ডিপেন্ডেন্সি আছে। আমরা এক্সেলের জায়গায় আপাতত সিএসভিটা দিয়ে দেখি। সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। সিএসভি ফাইলগুলো অলমোস্ট হচ্ছে আপনার ওই সব ধরনের এক্সেল যে আছে এক্সেলের মতোই কাজ করে, বাট একেবারে স্পেসিফিকভাবে এক্সেল তো হচ্ছে মাইক্রোসফটের একটা ফাইল, সো ওইটাতে আরো স্পেসিফিক অনেক মেটা ডাটা থাকে আর কি। সেখানে সিএসভি হচ্ছে জাস্ট সিম্পল আপনার কমা সেপারেটেড ভ্যালু আকারে থাকে। ওইটার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে এখানে তো ডাটা টেবল আপনার জাস্ট এই টেবিলের পিডিএফটা জেনারেট করে দিচ্ছে, ওই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমরা পিডিএফ দিয়েও হচ্ছে মানে ওই পিএইচপি দিয়েও পিডিএফ জেনারেট করতে পারি, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়েও পিডিএফ জেনারেট করতে পারি, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা তো আমাদের উপর আর কি। বাট তখন ওই যে ম্যানুয়ালি আপনি কিভাবে হচ্ছে ডাটাটাকে দেখাইতে চান ওই মার্ক আপটা তৈরি করতে হবে। তো মোস্ট অফ দ্য এই যে পিডিএফ যে ক্রিয়েট করার আপনার লাইব্রেরি আছে তারা ডিরেক্ট এইচটিএমএল মার্ক আপ থেকে পিডিএফ জেনারেট করে নিতে পারে। ঠিক আছে, তো ওইভাবে করতে হবে আপনার। আমরা কি ওইটা দেখবো? হ্যাঁ, ওটা দেখা যাবে। এই সিএসভি দিলে আমাদের সিএসভি ক্রিয়েট হচ্ছে, পিডিএফ এ যদি ক্লিক করি আমাদের পিডিএফ ক্রিয়েট হচ্ছে। তো আবার প্রিন্টে ক্লিক করলে আমার এখানে তারা ডিরেক্ট হচ্ছে প্রিন্ট করার অপশন চলে আসতেছে। ঠিক আছে, আমি যদি পিডিএফ ফাইলটা ওপেন করি বাই ডিফল্ট হচ্ছে এইভাবে আসতেছে আপনার। তো এটার উপরে ওই পিডিএফ মেকের যে ডকুমেন্টেশন আছে ওইটা ফলো করে হচ্ছে এটার উপর আরো কাস্টমাইজেশন পসিবল। আর সিএসভি ফাইলটা যদি আমরা দেখি, এটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা রো ওয়াইজ হচ্ছে আপনার ডাটা চলে আসছে। ঠিক আছে, তো এগুলোর উপর আরো যদি কাস্টমাইজেশন প্রয়োজন হয় স্পেসিফিক ভাবে ওইটা আমরা এই রিলেটেড যেমন পিডিএফ বাটনে যদি ক্লিক করি, এখানে কিছু অপশন আছে। এই অপশন যেমন ফাইলের নাম কি হবে, ফাইলের এক্সটেনশন কি হবে,
আবার এই যে এক্সপোর্ট অপশন আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কোন কোন ডাটা হচ্ছে এক্সপোর্ট করব, ওই জিনিসগুলো হচ্ছে যে আরো এখান থেকে আপনার কাস্টমাইজ করার সুযোগ আছে, যে পিডিএফ এর হেডার ফুটারে স্পেসিফিক আপনি কোনো ডাটা অ্যাড করবেন কিনা, টপে বা বটনে বটনে স্পেসিফিক কোনো ক্যাপশন অ্যাড করবেন কিনা, তারপর পেজ পাসওয়ার্ড সাইজ কি হবে, ওরিয়েন্টেশন কি হবে, তো ওই জিনিসগুলো আপনি চাইলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে ইয়ে করতে পারবেন। সো এটা ডাটা টেবল অনেক ইয়ে, যেমন এক্সপোর্ট ডাটা অপশনে গেলে এখান থেকে আমরা কি কি ডাটা, এই যে রো সিলেক্টর আছে যে কোন কোন রো আমরা বা কোন কোন কলাম হচ্ছে আমরা ইয়ে করতে চাই, প্রিন্ট করতে চাই, ওই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনার করে ফেলা সম্ভব। ঠিক আছে, এটি ডকুমেন্টেশন নিয়ে ঘাটাঘাটি করলে হচ্ছে যে আরো অনেক কিছু পাওয়া যাবে। তো আরেকটা জিনিস আমরা হচ্ছে দেখে ফেলি, এটা হচ্ছে পেজিনেশন যে অপশনটা আছে, তো এটাতে আমরা 10টা ডাটাও দেখাতে চাইতে পারি, 5টা ডাটাও দেখাতে চাইতে পারি। তো পেজিনেশনটা কিভাবে আমরা কনফিগার করতে পারি এটা দেখে রাখি। এছাড়া মোটামুটি বেসিক যে অপশন আছে এটা বাই ডিফল্ট হচ্ছে ডাটা টেবল এনেবল করলেই চলে আসতেছে, আমরা কিভাবে এই কমন এই কয়টা বাটনই আমাদের জন্য এনাফ হয়, তো ওইটা কিভাবে আমরা অ্যাড করতে পারি এটা দেখলাম। তো আমরা রেফারেন্সে যে অপশনে যে পেজিনেশনটা দেখি, যে কয়টা ডাটা হচ্ছে আমরা পার ইয়েতে দেখাইতে চাই, এই পেজ লেন্থ নামে হচ্ছে আপনার একটা অপশন আছে, এটা দিয়ে আমরা হচ্ছে যে পার ফার্স্ট লোডে বা পার ইয়েতে কতগুলো ডাটা দেখাবে এটা আমরা বলে দিতে পারি। সো বাই ডিফল্ট হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 10, আমরা ধরেন এটাকে ওভাররাইট করব, হবে আমরা দিই 5। ঠিক আছে, আমাদের যেহেতু 8টা ডাটা আছে আমরা 5টা দিলাম, ও আচ্ছা কমা মিস হয়ে গেছে, এই যে এখন 5টা ডাটা আছে, অটোমেটিক্যালি আপনার প্রেজেন্টেশন চলে আসছে, নেক্সটে ক্লিক করলে সেটা চলে যাবে, আবার ওয়ান ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, যদি আচ্ছা এখানে ডাটা টেবল, যেমন আমি যদি বলি যে এই যে লোড টাইম, ডাটা টেবলের জন্য কিন্তু লোড টাইম খুব একটা ইম্প্যাক্ট করতেছে না, কারণ হচ্ছে ডাটা টেবল সবসময় কাজ করতেছে ক্লায়েন্ট সাইডে, সো সে যা করতেছে ডোমের উপরে কিন্তু হচ্ছে ইনস্ট্যান্টই করতেছে। এখানে লোড টাইমটা নির্ভর করতেছে আমাদের পিএইচপির উপরে, বা আমরা যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে প্রসেস করে ডাটাটা ফাস্ট হচ্ছে এখানে নিয়ে আসতেছি। এখন এখানে আমার 10,000 ডাটা লোড হচ্ছে, সো 10,000 ডাটা তো ফাস্টে হচ্ছে আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই লোড করে দিচ্ছে, তো ওইটা স্লোয়ার হলে আমার এটা লোড হয়ে স্লোয়ার হয়ে যাচ্ছে, ডাটা টেবিলে তো এখানে কোনো হচ্ছে ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্টটা হচ্ছে এটা এখন লেস করা যায় কিভাবে, আমি জানি যে এখানে হচ্ছে যে ফার্স্টে আমার 20টা ডাটা দেখানো দরকার বা আমি 100টাটাই দেখাবো, সো আমি ওই 10,000 ডাটা লোড না করে ফার্স্টে আমি 100টাটাই এখানে পাঠাবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আরো ফাস্টার করা যায় কিভাবে, আমি তো যেহেতু ডাটা টেবল দিয়ে ম্যানেজ করতেছি, ডাটা টেবল তো যে সার্ভার সাইড প্রসেসিং এর সাপোর্ট দিচ্ছে, সো পেজটা লোড হইলেও আমার তো শুরুতেও হচ্ছে একবারে ওই পিএইচপি দিয়ে ডাটা পাঠানোর দরকার নেই, পেজটা লোড হোক আমি ওই যে আমার এপিআই তৈরি করে রাখি, ডাটা টেবল পেজ লোড হইতে হইতে দেখা যাবে কি সার্ভার সাইডে কল করে যে কয়টা ডাটা দরকার ডাটা নিয়ে আসলো, সো তখন হচ্ছে পুরো ব্যাপারটা মনে হবে যে রিয়েল টাইম হচ্ছে, তখন আর আপনার এত প্রেশার হবে না। অন ডিমান্ড যখন প্রয়োজন পড়বে তখন হবে কি, এখন কি হচ্ছে আমার এই 8টা ডাটা কিন্তু মার্কআপে আগেই চলে আসছে, যে কোয়েরি এই ডাটা টেবল জাস্ট এটাকে এখন 5টা দেখাচ্ছে, এই বাটনে ক্লিক করলে 3টা ইনেবল করে দিতে, তো তার কিন্তু এখন এই ডোমের উপর অনেক কাজ করতে হচ্ছে। আর যখন আমার যদি এটা 10,000 ডোম হয় তাহলে 10,000 ডোমকে কিন্তু তার এইভাবে হচ্ছে কাজ করে করে আমাদেরকে দেখানো হচ্ছে, দেখাইতে হচ্ছে,
আর আমরা যখন সার্ভার সাইড প্রসেসিং ইনেবল করবো, অ্যাড করবো বা ওইভাবে কাজটা করবো, তখন আবার কি হবে, যখনই ফার্স্ট লোড হচ্ছে সেই ফার্স্ট ডাটাই এপিআই রিকোয়েস্ট করে নিয়ে আসছে। তারপর আমি যখন এই বাটনে ক্লিক করব, তখন সে অ্যাকচুয়ালি আবার বুঝতে আরেকটা এপিআই পারছি। রিকোয়েস্ট করে নিয়ে আসবে। সো তাকে হচ্ছে তখন আবার অনেক ডোম এলিমেন্টের উপর কাজ করতে হবে না। সো তখন আবার ওইটা আপনার ফাস্টার হবে, আবার ব্রাউজারের রিসোর্সও সে কম খাবে, কারণ অনেক ডোম এলিমেন্টের উপর কাজ করতে হইলে আপনার কিন্তু আবার ব্রাউজারের র্যামও বেশি লাগবে। ঠিক আছে, বাট ডেটা টেবলটা হচ্ছে খুবই পপুলার, কারণ এটা আপনার খুব ইজিলি, এবং এটা অনেক ওল্ড একটা প্লাগ ইন অ্যাকচুয়ালি, প্রায় অনেক বছর ধরে হচ্ছে 8-10 বছরের বেশি সময় ধরে মানে এটা চলতেছে, যে 2007 থেকে 11 বছর ধরে এই প্লাগ ইনটা আপনার চলতেছে ওপেন সোর্স। সো এটা আপনার কিন্তু 11 বছর ধরে একটা প্লাগ ইন চালাতে আপনার এটাতে প্রচুর অপশনস অ্যাভেলেবল আছে। সো দেখা যায় যে ম্যানুয়ালি ফ্রম স্ক্র্যাচ করতে গেলে আমাদের এই কয়েকটা ফিচার করতে মিনিমাম 3-4 দিন সময় দরকার। ঠিক আছে, যে এই ইনস্ট্যান্ট সার্চ, শর্টিং, তারপরে এক্সপোর্ট বাটন টাটন অ্যাড করা, পেজিনেশন অ্যাড করা, তো এখানে আপনার হচ্ছে আমাদেরকে অনেক মানে খুব ইজিলি হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। তো এই জন্য এটা দেখাইলাম আর কি। তো এখন আমরা দেখি যে এটা তো দেখলাম জাস্ট স্পেসিফিক ডাটা টেবিলের উপর আমরা কিভাবে হচ্ছে কাজ করতে পারি। আমরা এখন দেখি যে পিএইচপি দিয়ে আমরা কিভাবে হচ্ছে একটা পিডিএফ জেনারেট করতে পারি। ঠিক আছে, এটা স্পেসিফিক ভাবে যে ভাইয়া যেরকম বললো যে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে আমি আমার মতো করে সাজাই, তারপর এটাকে হচ্ছে পিডিএফ জেনারেট করলাম। তো পিএইচপি দিয়েও আপনার পিডিএফ জেনারেট করার জন্য হচ্ছে অনেক ধরনের কয়েকটা প্যাকেজই আছে পপুলার। আমরা যদি দেখি, আচ্ছা আমরা এই যতটুকু কাজ করছি এগুলো আপাতত রইলো এখানে। আচ্ছা, সো আমরা যদি দেখি এমপিডিএফ, তারপর আপনার এমপিডিএফ নামে একটা পপুলার হচ্ছে পিএইচপি লাইব্রেরি আছে, যেটা হচ্ছে একেবারে আপনার ইউনিকোড ইনকোডেড এইচটিএমএল ও সাপোর্ট করে। তার মানে এটাতে আপনার বাংলা সহ অন্যান্য অনেক ইউনিকোড ভিত্তিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাপোর্ট করবে। তারপর আপনার এফপিডিএফ নামে একটা আছে, তারপর ডব্লিউকে পিডিএফ নামটা ভুলে গেলাম, ডব্লিউকে পিডিএফ নামে একটা আছে, আমরা যেটা করতে পারি আবার একটা লারাভেল স্ন্যাপিং নামে একটা আছে, এটা অবশ্য কিসের উপর ব্যবহার করা, এই যে স্ন্যাপি নামেও একটা আছে। এটা আবার হচ্ছে যে অনেক বেশি অপশন হচ্ছে আপনার প্রোভাইড করে, সেটা দিয়ে এটা দিয়ে কি করা যায়, থাম্বনেল তৈরি করা যায়, স্ন্যাপশট নেওয়া যায়, এবং একটা ইউআরএল বা এইচটিএমএল পেজেরও আপনি পিডিএফ জেনারেট করতে পারবেন। এটা আবার হচ্ছে ওই ডব্লিউ কে এইচটিএমএল টু পিডিএফ, আবার ডব্লিউ কে এইচটিএমএল টু ইমেজ, এই দুইটা জিনিসের হচ্ছে ব্যাপার, মানে ভিতরে ভিতরে এরা ডব্লিউ কে এইচটিএমএল টু পিডিএফ ইউজ করে। তো আমরা হচ্ছে এফ এই এমপিডিএফ টা হচ্ছে ব্যবহার করি, ওই যে কম্পোজার আপডেট রান করবেন, নতুন ভার্সন আসলে জাস্ট কম্পোজার আপডেট রান করবেন, তাহলে হয়ে যাবে। আমরা তো ওয়েবসাইটের যে স্টেপ বাই স্টেপ ফলো করি, তো এটার জন্য আমার কি কি লাগতেছে, পিএসসি এর ভার্সন, এটার মধ্যে এই জিনিসগুলো আমাদের অলরেডি আই গেস আছে। আমরা ডিএকে ইনস্টলেশনে চলে যাই, এই যে কম্পোজার রিকোয়ার এমপিডিএফ স্ল্যাশ এমপিডিএফ, এটা দিয়ে ফার্স্টে আগে আমাদের
ইনস্টল করতে হবে। তো ইনস্টল হতে হতে আমরা একটু এটা ডকুমেন্টেশন ফলো করতে থাকি। ইনস্টল হওয়ার পর আমাদের তো অলরেডি আমাদের প্রজেক্টে অটো ভেন্ডর অটো লোডটা আমরা হচ্ছে লোড করেই রাখছি। আমরা যদি যাই যে হেডার যে আছে, হেডারের শুরুতে আমরা ডেটাবেস কল করছি, আমরা যে মেইল নিয়ে কাজ করছিলাম ওটা ছিল কোন পেজে রেজিস্টার। আচ্ছা, এখানে আমরা এই ভেন্ডারটাকে নিয়ে আসছিলাম। সো আমরা যেই পেজে এখন হচ্ছে ওই এমপিডিএফ টা ব্যবহার করতে চাই, যেহেতু কম্পোজার এই অটো লোডার ফিচারের মাধ্যমে ওইটা আপনার লোড হবে, আমাদেরকে ওই পেজে আগে এই ভেন্ডর অটো লোড করে নিতে হবে। সো আমরা এখন যদি রোল পেজের হচ্ছে কোনো কিছু এইচটিএমএল আকারে হচ্ছে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এটা করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করি, অলরেডি কিভাবে লিস্টের মধ্যে থেকে ডাটা ডাটা টেবিল ব্যবহার করে এক্সপোর্ট করা যায় সেটা তো আমরা দেখছি, বাট আপনার যে ইউজ কেস বলছেন ওটা মেইনলি হচ্ছে অ্যাপ্লিকেবল হয় আমরা যদি রেজিস্টার পার্টটাতে করি। ঠিক আছে, রেজিস্টার পার্টটা আসলে এখন কি হচ্ছিল, একজন তার অ্যাকাউন্ট রেজিস্টার করলে তার কাছে আমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এরকম একটা মেসেজ পাঠাইতেছিলাম। সো আমরা এখন যেটা করব, রেজিস্ট্রেশন সাকসেসফুল হইলে তার ইনফরমেশন দিয়ে একটা পিডিএফ জেনারেট করব এবং ওই পিডিএফটাকে আমরা তার ইমেলে পাঠাই দিব। ঠিক আছে, আপনি তো এরকম একটা ফিচারই হচ্ছে চাচ্ছিলেন। ঠিক আছে, ওকে, আমাদের এখানে অলরেডি অটো লোড তৈরি করা আছে, এটাকে ইনস্টল, হ্যাঁ আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। সো আমরা আসি এই যে গেটিং স্টার্টে, তাহলে ডিরেক্টলি চলে যাই এখানে। এই যে দুইটা অপশনই দেওয়া আছে যে পিএইচপি ডেটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে করতে পারি, আবার ডিরেক্ট হচ্ছে কাস্টম এইচটিএমএল ট্যাগ দিয়েও কিভাবে করতে পারবি। ঠিক আছে, সো আমরা এটাই করি। এই যে এখানে এই যে দুইটা অপশন, বুকমার্ক কল করে যদি আমরা পিএইচপি ব্যবহার করে হচ্ছে করতে চাই, কারণ পিএইচপি মানে হচ্ছে আমরা পিডিএফ এর মধ্যে কোনো স্টাইলিং ছাড়া শুধুমাত্র হচ্ছে ডাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এইচটিএমএল হচ্ছে আমি এইচটিএমএল দিয়ে আগে হচ্ছে এইচটিএমএল এ ঠিক যে রকম লেআউট হয় ওইভাবে লেআউট করলাম, দেন ওই লেআউটটাকে আমরা সেম হচ্ছে প্রিন্ট করে ফেললাম। দুইভাবে হচ্ছে করা যায়। তো এইখানে যেমন এই যে আমি যদি সিএসএস স্টাইল বা হেডার ফুটার এসব ব্যবহার করতে চাই, এগুলোর এক্সাম্পল আছে, রিয়েল লাইফ এক্সাম্পল আছে, এই যে ইমেল এ পিডিএফ ফাইল ডিরেক্টলি। আমরা সুইফট মেলার ব্যবহার করছি, সো ওরাও সুইফট মেলারের ডকুমেন্টেশনে দিয়ে দিছে। সো আমরা অ্যাকচুয়ালি তাহলে এটা ফলো করেই আগে করি। ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই এমপিডিএফ এর অবজেক্টের একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, যেমন এটা এই অবজেক্টের উপর বিভিন্ন মেথড অ্যাভেলেবল আছে যেটা আমরা কল করে অ্যাকচুয়ালি হচ্ছে পিডিএফ জেনারেট করতে পারবো। সো আমরা এটাই ডিরেক্টলি ফলো করি। ফার্স্ট এখানে আসি, আমার যখন সাকসেসফুল হয়ে যাচ্ছে, সো এই পোর্শনটাতে আমি পিডিএফ জেনারেট করব। ঠিক আছে, তো এখানে আমার এমপিডিএফ টাকে ফার্স্টে লোড করে নিতে হবে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে এখানে এই যে ওবি স্টার্ট, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে, কারণ ওবি স্টার্ট আমাদের যে জিনিসটাতে হেল্প করবে, যে আমার এইচটিএমএল আউটপুটের আগে এখানে কি হয়েছে, আমরা তো একেবারে ওই এইচটিএমএলটা যে তৈরি করতেছি এটা তো শুধু আমরা পিডিএফ এ ব্যবহার করব, এটা তো ডিরেক্টলি আমি আমার ইয়েতে পাস করতেছি না,
ভিউতে পাস করতেছি না, তো ওইটার জন্য আমার পিএইচপি ভ্যারিয়েবল বা এইচটিএমএল ট্যাগগুলো যাতে বাফারে সেফ থাকে, এই কারণে আমরা হচ্ছে এই ওবিএস স্ট্রাকচার ব্যবহার করব। এবং এর মধ্যে আমরা আমাদের যেই কন্টেন্ট দিব ওইটা আবার ওবি গেট কন্টেন্ট দিয়ে আমরা এইচটিএমএল এর মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো আমরা ফার্স্টে এখানে ওবি আন্ডারস্কোর স্ট্রাকচার সেটা রান করব, এবং এটার ভেতরে এখন আমার কোন ডাটাটা আমি আমার পিডিএফ এর মধ্যে পাঠাইতে চাই ওইটা আমি এখানে হচ্ছে তৈরি করবো। আপাতত আমরা সিম্পল রাখি, জাস্ট প্যারাগ্রাফ কয়েকটা দিয়ে আমি ইনফরমেশন গুলা হচ্ছে দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমি রিপোর্ট করি ইওর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, এখানে তার ইনফরমেশন গুলো আমি নিয়ে আসি। ইমেল হচ্ছে কি তার ডলার ইমেল, ঠিক আছে, তো ইমেল যাবে, ইউজার নেম যাবে, আর মোবাইল নাম্বারটা। এই যে কন্টেন্ট আমি লিখলাম এটা আবার পুরোপুরি আমি ওবি গেট কন্টেন্টস এ কল করলে এই জায়গাটুকুর মধ্যে যতটুকু কন্টেন্ট আসছে কন্টেন্ট গুলো চলে আসবে। এটাকে আমি কল করে এইচটিএমএল এর মধ্যে দিয়ে দিলাম এবং আমার এই ওবিটা আমি শেষ করে দিলাম। ওবি এন্ড ক্লিন হবে, ঠিক আছে। তারপর আমার কাজ কি হচ্ছে যে এমপিডিএফ এর মধ্যে রাইট এইচটিএমএল মেথডটাকে কল করা এবং ওইটার মধ্যে আমার এই কন্টেন্টটাকে পাস করে দেয়া। ঠিক আছে, তো এতটুকু ডিলে হয়ে যাচ্ছে। তো এটাকে কোনো কারণে যদি হচ্ছে সেই এইচটিএমএল দিয়ে পিডিএফ জেনারেট করতে না পারে তাহলে আমরা চাইলে এখানে হচ্ছে ওই এক্সেপশনটা ধরতে পারি। এখানেও ধরেন যে আমরা এক্সেপশন তো কোনো কারণে যদি এটা লোড না হয়, ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে এখানে এক্সেপশন আসতে পারে, যাক এখানে আউটপুট হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা যদি আউটপুটের এই মেথডটা সম্পর্কে দেখি তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ইনফরমেশন যাচ্ছে, আউটপুট হচ্ছে আমি যদি স্পেসিফিক ভাবে ফাইলের একটা নাম দিতে চাই ফাইলের নামটা আমরা পাস করতে পারি। আর ডলার DEST এটা কাজ কি দেখি, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাকচুয়ালি কোন জায়গায় ফাইলটা সেভ হবে। আচ্ছা, যদি বুলিয়ান ট্রু হয় তাহলে ডাউনলোড ডাউনলোড ফাইল। আচ্ছা, তো আমরা যখন পিডিএফটা জেনারেট করতেছি এটার কয়েকটা অপশন হতে পারে। ফার্স্ট হচ্ছে এটা ডিরেক্টলি হচ্ছে ডাউনলোড করার অপশন, মানে ইউজারকে ডাউনলোড করার জন্য দিয়ে দিতে পারি। সেকেন্ড হচ্ছে আমি আমার ইয়েতে সেভ করে রাখতে পারি আপনার স্টোরেজে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা তো ওকে ডাউনলোড করতে দিচ্ছি না, আমরা আমাদের স্টোরেজে সেভ করে রাখতেছি এবং পরে স্টোরেজের ওই ফাইলটাকে আমরা হচ্ছে ইমেল করতেছি আমরা। আর আমরা ফাইলের আউটপুটের নামটা দিতে পারি হচ্ছে ইউজারের যে নাম আছে সেই নামটা হচ্ছে আমরা দিতে পারি, যে ইউজার নাম দিয়া ইউজার নেম ডট পিডিএফ। আর এখানে এস মানে কি এটা যদি আমরা একটু দেখি পাই কি না। আচ্ছা, এখানে ডেস্টিনেশন যদি বুলিয়ান হয় তাহলে সে ডাউনলোড দিবে,
হলে হচ্ছে ফাইল, আচ্ছা টু হলে হচ্ছে ডাউনলোড, ফলস হলে ওইটা হচ্ছে হয়ে যাচ্ছে ফাইল। আর ডেস্টিনেশন যদি এমটি থাকে, বাই ডিফল্ট যদি এমটি থাকে তাহলে ফাইল, আর এখানে কেস হচ্ছে এস, এস দিয়ে কি বলছে এটা আমার এখান থেকে জেনে নিতে হবে ডেস্টিনেশন থেকে। আচ্ছা এস মানে হচ্ছে স্ট্রিং রিটার্ন, তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে স্ট্রিং রিটার্ন হবে এখানে, ঠিক আছে। কি অপশন অ্যাভেলেবল আছে, ফাইল, ডাউনলোড, স্ট্রিং আর ইনলাইন। এখানে স্ট্রিং রিটার্ন করতে সেই কারণে, কারণ আমরা যে ইমেল করতেছি ইমেইলে এই ফাইলের ডাটাটাকে নিয়ে ডিরেক্টলি ওদের হচ্ছে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাই দিচ্ছে আর কি, এই জন্য। আচ্ছা এখানে আমরা দেখি কিভাবে পাঠাচ্ছে, এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে ওরা সুইফট অ্যাটাচমেন্টের যে অবজেক্ট আছে এইটা ব্যবহার করে একটা পিডিএফ আকারে তৈরি করে নিচ্ছে, ঠিক আছে। তো আমরাও এইভাবে হচ্ছে ব্যবহার করতে পারি, এখানে ওরা যে ডকুমেন্টেশনটা দিয়ে দিছে। তো এখানে আউটপুট এই যে কন্টেন্ট, তো এই কন্টেন্টটাকে আমরা এখন একটা আমাদের মেইলে পাঠানোর জন্য মেইল অ্যাটাচমেন্ট হিসেবে তৈরি করব। এখানে এই যে এই কন্টেন্টটাই তো আমার এখান থেকে আসতেছে, তো এই কন্টেন্ট দিয়ে আমি একটা অ্যাটাচমেন্ট তৈরি করলাম। আর এটা যেহেতু ডিরেক্টলি স্ট্রিং এ দিচ্ছে, সো আমার এখানে অ্যাকচুয়ালি নামের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এর চেয়ে আমি এইখানে যে যেই নামে ইমেল করতেছি এইখানে হচ্ছে আমি চেঞ্জ করে দিতে পারি, এটা হচ্ছে ইউজার নেম ডট পিডিএফ, এই নামে যাবে। আর সুইফট অ্যাটাচমেন্ট করতেছে কি, আমি সুইফট অ্যাটাচমেন্টের কাছে র স্ট্রিং গুলা পাঠাই দিচ্ছি, ফাইল নেমটা পাঠাই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে ফাইলের টাইপটা কি হবে। সে অ্যাকচুয়ালি আমার এই স্ট্রিং ডাটাকে তখন এই নামে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে। দেন আমরা সুইফট ম্যাচে আমরা তো মেসেজ পাঠাইছি, জাস্ট ওইখানে এই যে অ্যাটাচ নামে একটা মেথড অ্যাড করে ওই মেথডের মধ্যে আমার পিডিএফ অ্যাটাচমেন্টটা হচ্ছে পাস করে দিতে হচ্ছে। তো আমাদের এখানে এই যে সেন্ড হচ্ছে ট্রান্সপোর্টের আগে আমার মেসেজ যে অবজেক্টটা আছে এই যে মেসেজ, এইখানে আমরা অ্যাটাচমেন্টটা পাস করে দিব। অ্যাকচুয়ালি ফর্ম দিলাম, টু দিলাম, বডি সেট করলাম, এইখানে আমরা হচ্ছে অ্যাটাচমেন্টটা ডলার অ্যাটাচমেন্ট এটা পাস করে দিব, ঠিক আছে। তাহলে এখন কি হবে, আমরা যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এমপিডিএফ, আমরা এখানে যেভাবে এইচটিএমএলটা দিয়ে দিছি এইটা দিয়ে একটা হচ্ছে পিডিএফ এর কন্টেন্ট হচ্ছে সেই স্ট্রিং আকারে তৈরি করবে। দেন সুইফট এর মাধ্যমে আমরা ওই পিডিএফ এর কন্টেন্টটাকে করেছি, কারণ এখানে যেটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ডাটাটাকে ইমেল করার জন্যই রাখতে, মানে ইমেল করেই পিডিএফটা পাঠাই দিচ্ছি, তো শুধু শুধু আমার ডিস্কে স্টোরেজে তো হচ্ছে যে এই পিডিএফ ফাইলটা সেভ করে রেখে লাভ নাই, ঠিক আছে। বাট আমি যদি পরবর্তীতে চাই যে আমার ওয়েবসাইট থেকে ইউজার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবে, তাহলে আমাদেরকে এটাকে ফাইল আকারে সেভ করে রাখতে হবে। বাট এই জায়গায় যে ইউজ কেসটা হচ্ছে এখানে হচ্ছে আমার ওকে ইমেল করে দিলেই হচ্ছে, তো ইমেল যদি আমি করে দিই তাহলে তোমার শুধু পিডিএফটা আপনার সেভ করে রেখে লাভ নেই, যার কারণে এখানে হচ্ছে এই ইনলাইন ডাটা দিয়ে জাস্ট পিডিএফটাকে অ্যাটাচমেন্ট আকারে পাঠিয়ে দিছে, এখানে কিন্তু কোনো ফাইল সেভ করে রাখা হয়। বাট আমরা যদি ফাইলটাকে সেভ করে রাখতে চাই তাহলে আমরা এই যে এখানে আউটপুট দেখলাম যে জাস্ট এখানে যদি আমরা এফ পাস করে দিই অথবা ফাঁকা রাখি এবং এখানে একটা নাম দিয়ে দিই, নাম না দিলে বাই ডিফল্ট সে হচ্ছে যে এফ পিডিএফ ওই যে এমপিডিএফ ডট পিডিএফ নামে হচ্ছে ফাইলটাকে সেভ করে ফেলবে, ঠিক আছে। আমরা আগে দেখি তাহলে এই অংশটুকু হচ্ছে কাজ করে কিনা, এটার জন্য আমাদেরকে লগ আউট করি। ওকে, আচ্ছা আমরা আমাদের এই যে স্ট্রাকচারে যে চেঞ্জ করছিলাম যার কারণে কিছু জিনিস হচ্ছে আপনার ব্রোকেন হয়ে গেছে,
আমাদের এখন এটা হচ্ছে ব্যাকএন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড, এটা হচ্ছে ব্যাকএন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড এর মধ্যে আমাদের লগআউট আছে, ঠিক আছে, এটাও হয়ে যাচ্ছে ব্যাকএন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা যদি আগের বিভাগে ফেরত যাই, ব্যবহার করি, আচ্ছা ব্যাকএন্ডটা অটো চলে আসছে এখানে, যেটার আমাদের দরকার নেই, আচ্ছা সাইট বার হতো তাহলে আমার এটা দরকার নেই, কারণ সাইট ইউআরএল এটাই আমাকে ব্যাকএন্ড সহ ইউআরএল দিয়ে দিচ্ছে। আর এটা হয়ে গেছে আমাদের লগ আউট হলে এখন অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড এর ইনডেক্স ডট পিএইচপি, এটা হয়ে গেছে এখন আপনার ড্যাশবোর্ড, সরি ব্যাক এন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড ইনডেক্স ডট পিএইচপি, ঠিক আছে। আমি এখন লগ আউট, আমরা তাহলে এখন একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দেখি, যে আমরা যেভাবে কোডটা লিখছি এভাবে কাজ করে কিনা। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমার রেজিস্টার পেজের, আমার ফোল্ডার আর্কিটেকচারে যে চেঞ্জেস গুলো হয়েছে ওই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে হবে। লোড করলে ঠিক আছে, এখন আমরা ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর আমরা তো এখানে ইয়ে ব্যবহার করতেছিলাম মেইল ট্র্যাক, এখানে আমরা ধরেন একটা ডামি ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলি, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। আমরা যদি আমাদের মেইল ট্র্যাপে যাই এখন, এখানে ইমেল আসছে এবং এখানে এই টেক্স দিছিলাম এটা আছে, এবং এখানে যা দেখি একটা অ্যাটাচমেন্ট কিন্তু চলে আসছে। এখন অ্যাটাচমেন্টটা যদি আমরা ওই যে আমার ইউজার নেম যেটা দিছিলাম সেই নামেই তৈরি হয়েছে, এবং এটা যদি আমি এখন ডাউনলোড করে একটু ডাটাটা দেখি, আমি হচ্ছে যে যে ডাটা দিছি ওই ডাটা এখানে প্লেন টেক্সট আকারে চলে আসছে, ঠিক আছে। সো এটা তো আমি কোনো স্টাইল করি নাই, কিছু করি নাই, এই জন্য পুরোপুরি এরকম আছে। সো আপনি যদি হচ্ছে এটাকে আরো মডিফিকেশন করতে চান, তাহলে আমরা যেই পোর্শনটাতে এখানে যে এইচটিএমএলটা তৈরি করছি এই জায়গাটাতে আপনি হচ্ছে ওইভাবে পুরোপুরি হচ্ছে স্টাইল করে যদি পিডিএফ হচ্ছে এইচটিএমএলটা এখানে জেনারেট করে নেন, তাহলে হচ্ছে আপনার ঠিক যেভাবে স্টাইল করবেন হ্যাঁ ওইভাবে, তাহলে আপনি হচ্ছে এখানে পাবেন। আর আরো ডিটেলস হচ্ছে দেখতে চাইলে এটার ইয়ে দেখলে হবে, যে কিভাবে আপনি টেবিল অ্যাড করবেন, এই ধরনের জিনিসগুলো যদি লাগে এখানে ওদের কিছু
এক্সাম্পল হয়তো দেওয়া আছে, তারপরে যে আপনার যদি ফন্ট চেঞ্জ করা লাগে, ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে, ওইটার জন্য কি কি জিনিস ব্যবহার করতে হবে এখানে বলা আছে। এখানে তো দুইটার এক্সাম্পলই ওরা দিছে। আর আবার আপনি চাইলে এমনও করতে পারেন, এই যে যে এইচটিএমএল আছে না এখানে, কি সে তো হচ্ছে ডিরেক্ট এইচটিএমএলই এক্সপেক্ট করতেছে, ঠিক না? এই যে এই অংশটুকুতে আপনি চাইলে যেটা করতে পারেন, এটাও করা পসিবল, আপনার ডিরেক্টলি। ও আচ্ছা, ওই ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, যেমন এখানে তো আমার যেহেতু হচ্ছে যদি স্ট্যাটিক কন্টেন্ট হয়, ঠিক আছে, যে ওইখানে কোনো ডাইনামিক কন্টেন্ট যাবে না, তখন চাইলে আপনি যেটা করতে পারেন, অথবা কিভাবে পসিবল হতে পারে, যেটা পসিবল হতে পারে, ফার্স্ট আপনি এখানে তো পুরো এইচটিএমএলটা তৈরি করে ফেলতেছেন, সেকেন্ড হচ্ছে আপনি যেটা করতে পারেন, পিএইচপির একটা ফাংশন আছে না, ফাইল গেট কন্টেন্টস, ওইটা দিয়ে কি আপনি একটা ফাইলের ডাটাকে নিয়ে আসতে পারেন। সো এটা দিয়েও ব্যবহার করে আপনার যদি এইচটিএমএল ফাইল, মানে আলাদা একটা এইচটিএমএল ফাইলের মার্কআপটা থাকে, ধরেন আপনার এইচটিএমএল ফাইলটা pdf.html, এই মার্কআপ ফাইলে আপনার হচ্ছে ওই পুরো এইচটিএমএল কোডটা আছে। সো ফাইল গেট কন্টেন্টস দিয়ে আপনি যদি এইচটিএমএল ফাইলটাকে লোড করেন, ওই এইচটিএমএল ফাইলের পুরো মার্কআপ অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, তখন আপনি ডিরেক্টলি এই যে মার্কআপটাকে এখানে দেখাই দিলেন আর কি। এইভাবেও করা পসিবল, বাট ওই ক্ষেত্রে যেটা হবে আপনার এই এইচটিএমএলটাকে তাহলে এমনভাবে জেনারেট করতে হবে যাতে ওইটার মধ্যে ডাইনামিক ডাটা থাকে আর কি, আর নাহলে তো এটা একেবারে স্ট্যাটিক ডাটাই রয়ে যাচ্ছে। আচ্ছা, নাহলে আপনি এখানে হচ্ছে ওবিএস স্টার্ট লাগবে না, কারণ ওটা তো তখন আলাদা ফাইলই হয়ে যাচ্ছে, ওইখান থেকে শুধু মার্কআপটা আসতেছে। কিন্তু এই জায়গায় একটা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি এখান থেকে ওই ফাইলটাকে কল করলে ওই ফাইলটা তো স্ট্যাটিকই থাকতেছে। কারণ আপনার এই জায়গাটাতে না হচ্ছে আপনি ডাইনামিক ডাটাগুলোতে ডাটাগুলো পাচ্ছেন আর কি, ওই ক্ষেত্রে আপনার হয়তো একটা কাজ করা যেতে পারে, আপনি হচ্ছে একটা API এর মতো করে ফেলতে পারবেন, যে তখন হয়তো এরকম হতে পারে। আচ্ছা, রেজিস্টার্ড থাকলো $HTML equal to file get contents, আমি হচ্ছে generate HTML.php এই নামে একটা ফাইল আছে, ওই ফাইলে তখন আপনাকে হয়তো এই কুইরি আকারে হচ্ছে ডাটাগুলো পাস করে দেওয়া লাগবে। কারণ নর্মালি হচ্ছে আমরা যদি ভালো একটা এইচটিএমএল ইমেল টেমপ্লেট বা পিডিএফ জেনারেট করতে চাই, আমার তো অনেক স্টাইলিং করা প্রয়োজন হইতে পারে, ওইটা আরো বড় হইতে পারে, তো সব কোড তো এখানে দিলে হচ্ছে মেক সেন্স করবে না। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন, যে ডাইনামিক ডাটাগুলো দরকার ওইটা হচ্ছে এইভাবে পাস করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে পাস করলে কি হবে, এই পিএইচপি ফাইলে তো আপনার চলে যাচ্ছে, ওই পিএসি ফাইলে আপনি ডাটা ধরে পুরোপুরি হচ্ছে জেনারেট করেছিলেন, সো এটা তো একটা রিকোয়েস্টই যাবে এই ফাইলে, তো তখন আপনি ডাইনামিক ডাটা সহ হচ্ছে এইচটিএমএল এর মার্কআপটা পেয়ে গেলেন। আর নইলে এই জায়গায় লিখলে এই জায়গায় লেখা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে এই ফাইলটা অনেক হচ্ছে মেনটেন করা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? বাট এইভাবে অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে এই MPDF ব্যবহার করে পিডিএফ পাঠাইতে পারেন আর কি। ঠিক আছে, আপনি যদি জিমেল দেন, আমরা তো মেইল ট্র্যাপ ইউজ করছি এই জন্য মেইল ট্র্যাপে আসছে, আপনি যদি আপনার এই যে SMTP সেটিংসে, SMTP সেটিংসে আপনার হচ্ছে অরিজিনাল SMTP সার্ভারের লিংক দিয়ে দেন, তাহলে আমি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব ওই ইমেলে চলে যাবে। আচ্ছা।